আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে ড্রয়িংটি করে দেখাবো তা হচ্ছে কাপকেক। আসুন তাহলে আমরা দেখি কিভাবে কাপকেক এঁকে নেওয়া যায়। ফার্স্টে আমরা স্কেল নিয়ে নিলাম। আমরা দেখে নিলাম এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ই করেছে। তাহলে আমরা এই দিক থেকেও আমরা এই 70 ডিগ্রির দিকে আমরা ই করব। এখন আমরা উপরের মাপটা, এই মাপটা রেখে আমরা স্কেল দিয়ে সোজা করে কেটে নিচ্ছি। স্কেল দিয়ে ই করে আমরা রাবার দিয়ে মুছে নিলাম। এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে আমরা কাপকেকের মতো, আমরা যে খাঁজ খাঁজটা হয় কাপকেকের কাগজটা, আমরা এরকম খাঁজ 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 খাঁজটা এঁকে নিচ্ছি। আমরা কাপকেকের খাঁজ খাঁজটা এঁকে নিয়েছি। এখন আমরা জাস্ট এটা এভাবে করে টেনে নিব এখান থেকে। আমরা উপর থেকে নিচের দিকে জাস্ট টেনে টেনে নিব এভাবে। সে কাপকেকে যে ই থাকে ভাজছে, ওই ভাজের ইফেক্টটা আনার জন্য। যেখান থেকে একটু ফাঁক ফাঁক লাগবে আমরা ওখান থেকে একটু টেনে দিব, কোনো সমস্যা নাই। আমাদের কাপকেকের যে কুচি করা যে ভাজটা এসে পড়েছে, এখন আমরা এটাকে রাউন্ড করে নিব। ব্যাস, এখন আমরা উপরে যে ক্রিম আছে ক্রিমের কাজটা করব। ক্রিমটা আপনারা বিভিন্ন ধরনের দিতে পারেন। আপনারা চাইলে আমরা যে আইসক্রিমের ভিতরে অ্যাপ্লাই করেছিলাম এই ক্রিম এফেক্টটাও দিতে পারেন, আবার নতুন কোনো ক্রিম এফেক্টও ইউজ করতে পারেন। বাচ্চাদের জন্য যেহেতু এটা আঁকা, তাহলে আমি সোজা করে সোজা সিস্টেমে একটা দেখাচ্ছি।
আবার আমরা ঠিক এটার উপরে আরেকটু ছোট করে একটা নিব। এটার উপরে আমরা আরেকটা ছোট করে আরেকটা একটু ছোট করে উঠিয়ে আমরা একটা চেরি দিলে যেরকম একটা ইফেক্ট আসে আমরা ওরকম একটা ইফেক্ট দিয়ে দিব। আপনাদেরকে দেখাচ্ছি আমি, আপনারা দেখতে পারলেন আমরা এখন এটাকে, আমরা যেহেতু এটা প্রাথমিকভাবে একটা ড্রয়িং করেছি এখন আমরা এটাকে একটু ঠিক করে নেব যেখানে যা সমস্যা আছে। ব্যাস ভিউয়ার্স হয়ে গেছে আমাদের সোজা কাপকেক, এটা বাচ্চারা খুব সহজে এঁকে নিতে পারবে আশা করি। ভিউয়ার্স হয়ে গেছে আমাদের কাপকেক আঁকা। ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আরেকদিন আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ। আর ভিউয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আপনাদের কাছে অনেক আশা, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।